দুর্গাপুজোর প্রাক মুহূর্তে নিশা কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল নগদ দুই লক্ষাধিক টাকা ও সোমবার দুপুরে আটক করল খোয়াই থানার আর এই ঘটনা প্রকাশ হতে খোয়াই মহকুমার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই বিষয়ে পুলিশ আধিকারিক জানান খোয়াই থানার পুলিশ অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে সোমবার দুপুরে একটি বিশেষ অভিযান চালায় খোয়াই থানার উদ্যোগে চলে অভিযান বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ছ থেকে সাতজন নেশাখোর যুবককে আটক করে এবং তখন একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর পায় খোয়াই লালছড়া নিবাসী গোপেশ বর্মনের ছেলে গৌতম বর্মনের প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও হাতিয়ার মজুদ রয়েছে সেই খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ গৌতম বর্মনের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ দুই লক্ষ সাত হাজার টাকা সহ সাতটি মোবাইল একটি ট্যাব দুটি সাবানের বক্স ভর্তি ব্রাউন সুগার একটি বাইক সহ একটি দেশি পিস্তল উদ্ধার করে তো আমরা ছয় জনকে কনজিউমারকে ধরি তারপর আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে জানতে পাই যে গৌতম বর্মন বাবার নাম ভূপেশ বর্মন বাড়ি লালছড়া এরিয়াতে ওনার বাড়িতে প্রচুর কন্ট্রাবেন্স এবং হাতিয়ার বগেরা আছে তো আমরা যাই গিয়ে সেরে আমরা তল্লাশি করি তল্লাশি করে আমরা দুই লাখ সাত হাজার নয়শো টাকা উদ্ধার করি দুই কেসেস অফ হেরোইন উদ্ধার করি টু কেসেস অফ হেরোইন একটা দেশি পিস্তল সাতটি মোবাইল একটি ট্যাবলেট আর একটি বাইক পালসার বাইক আমরা আটক করি দুর্গাপুজোর প্রাক মুহূর্তে নিশা কারবারির কাছ থেকে আগ্নে অস্ত্র উদ্ধারের খবর প্রকাশ হতেই খোয়াই মহকুমা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় তবে এই ধরনের অভিযান আগামী দিন কতটা অব্যাহত থাকবে সেটাই এখন দেখার বিষয় শান্তন টিভি